ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে যে চারটি ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পরপরই অনেক বড়ো শক্তিশালী রাষ্ট্র ভারতের সঙ্গে শত্রুতা তৈরি হয় ফলে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটি অনেক দামি পারমাণবিক অস্ত্র নির্মাণের পেছনে বিনিয়োগ করে এখন পাকিস্তানে অভিযান চালানো মানে ধ্বংস এবং নিশ্চিত পারমাণবিক যুদ্ধ তাই সহজেই বলা চলে যে পাকিস্তানের পরমাণু কর্মসূচি সফল হয়েছে পাকিস্তান এছাড়াও বহু ধরনের ভয়ঙ্কর অস্ত্র সংগ্রহ করেছে যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে ভারত যদি হামলা করে তাহলে পাকিস্তান যেসব অস্ত্র ব্যবহার করতে পারে সেগুলোর একটি তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরবো আমার এই ভিডিওতে জেফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট কম দামের সিঙ্গেল ইঞ্জিন মার্টি রোল ফাইটার জেফ সেভেন্টিন থান্ডার যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান ও সিন পাকিস্তানের হাতে এরকম দুইশোর বেশি জঙ্গি বিমান রয়েছে এগুলো মিরেজ থ্রি মিরেজ ফাইভ ও চেংদু এফ সেভেন ফাইটারের চেয়ে উন্নত জেফ সেভেন্টিন থান্ডার আধুনিক জঙ্গি বিমানের অনেক বৈশিষ্ট্য বহন করে ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম ডিটেকশন এবং এয়ার টু এয়ার অ্যাঙ্গেজমেন্টের জন্য রয়েছে পালস ডপলার রাডার ইনফ্লাইটিং রিফুলিং ব্যবস্থা স্থল আমলার ক্ষেত্রে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থা অ্যাডভান্স ডিফেন্সিভ কাউন্টার মেজার স্যুট আপ ডিসপ্লে ফুল কালার ডিজিটাল ডিসপ্লে সমন্বিত অ্যারাকনমিক ককপিট এটি আধুনিক অ্যাভেনিক্স প্রযুক্তিতে সমৃদ্ধ ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর নেতৃত্ব দিতে পারে জেএফ সেভেন্টিন আধুনিক যুদ্ধ ব্যাপকভাবে বিমানের উপর নির্ভরশীল জেএফ সেভেন্টিন পাঁচ ধরনের অস্ত্র বহন করতে পারে জ্বালানি সরঞ্জাম বোমা বিলিনের অস্ত্র বহন করার ক্ষমতা প্রায় আট হাজার পাউন্ড এতে আছে চীনের সরবরাহ করা পিএল ফাইভ পিএল নাইন ইনফ্রারেড মিসাইল দৃষ্টিশক্তির বাইরের শত্রুর ওপর হামলা করার জন্য পিএল টুয়েলভ অ্যাক্টিভ রাডার হোমিং মিসাইল এয়ার টু গ্রাইন্ড হামলার জন্য বিভিন্ন ধরনের ডাম বম লেজার গাইডেড বম রকেট পট প্রিসিশন গাইডেড মিসাইল অ্যান্টিশিপ মিসাইল বন্ধুরা চলুন এবার জেনে নিই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাবমেরিন প্রতিরোধ বা সাবমেরিন সক্ষমতা কেমন হবে পাকিস্তানের সবচেয়ে কার্যকর নেভাল অ্যাসেট হল খালিদ শ্রেণীর ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ভারত যদি করাচি বন্দর অবরোধের চেষ্টা করে তাহলে এগুলো অ্যাক্সেস এরিয়া ডিনাইল কৌশল অবলম্বনের জন্য যথেষ্ট এসব সাবমেরিন হলো ফ্রান্সের অগাস্টা ক্লাস সাবমেরিনের আধুনিক সংস্করণ তুলনামূলক ছোটো দুই হাজার পঞ্চাশ টনের পানির উপর দিয়ে বারো নট নিচ দিয়ে বিশ নট গটিতে ছুটতে পারে এগুলো শনাক্ত করা কঠিন কারণ এর পেছনে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম ফলে দীর্ঘ সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে অস্ত্রের মধ্যে খালি শ্রেণী সাবমেরিনে রয়েছে ফাইভ থ্রি থ্রি এম এম টরপেটো টিউব এগুলো থেকে ফ্রান্সের তৈরি ইনকান নেভ সেভেন মোট টু ওয়ার গাইডেড টর্পেডো ছড়া যায় অ্যাক্টিভ ও প্যাসিভ দুই মোটে এগুলো বিশ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে সক্ষম এছাড়া এটি দুইশো পঞ্চাশ কেজি ওয়ারহেড বহন করে নিয়ে যেতে পারে এগু আরও দূরের টার্গেটে হামলা করতে রয়েছে একশো সেট অ্যান্টিসিপ মিসাইল পারমাণবিক অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বাত্মক প্রচলিত অভিযানের সম্ভাবনাকে একেবারে কমিয়ে দিয়েছে পাকিস্তানের হাতে থাকা তার পারমাণবিক অস্ত্র পাকিস্তান উনিশশো সালে ছয়টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় এটা আসলে ছিল ভারতের পরমাণু পরীক্ষার পাল্টা জবাব পাকিস্তানের হাতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পরমাণু বোমা রয়েছে বলে ধারণা করা হয় এসব বোমা নিক্ষেপের জন্য আমেরিকান এফ সিক্সটিন বিমানকে মডিফাই করা হয়েছে সার্বদায় পাকিস্তানের এফ সিক্সটিন ঘাঁটি থেকে পরমাণু অস্ত্র নিয়ে এফ সিক্সটিন জঙ্গি বিমান ভারতের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছে যেতে পারে এছাড়া পরমাণু অস্ত্র সোরার জন্য পাকিস্তানের হাতে স্বল্প পাল্লার ব্যালস্টিক মিসাইল গজনবী শাহিন আবদালি ও নাসের দূরপাল্লার মধ্যে ঘড়ি দুই মাঝারি পাল্লার নদং মিসাইল ঘড়ির পাল্লা দুই হাজার কিলোমিটার সলিড ফুয়েলের শাহিন টু মিসাইলের পাল্লা দুই হাজার কিলোমিটার পাকিস্তান এছাড়া শাহিন তিন নামে দুই স্তরের সলিড ফুয়েল চালিত আরেকটি ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রচলিত পরমাণু অস্ত্র নিয়ে দুই কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই পাকিস্তান তার ড্রোন শক্তিকে ভারতের বিরুদ্ধে কীভাবে ব্যবহার করতে পারে পাকিস্তানের ড্রোনকে সবচেয়ে বেশি ভয় পায় ভারত কারণ এগুলো ছোট ছোট সেনা দলের উপর হামলার জন্য চমৎকার অস্ত্র পাকিস্তানে রয়েছে ছোট আকারে দুটি কৌশলগত ড্রোন শাহাপার ও উকাপ এগুলো নজরদারি এবং পাকিস্তান সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ওকাপ একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এর উড্ডয়নকাল প্রায় ছয় ঘণ্টা এগুলো ঘন্টা একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে এগুলো রিয়েল টাইম ক্যামেরা এবং থার্মাল ইমেজ ক্যামেরায় সজ্জিত চলে জিপিএস অনুসরণ করে শাহভার কিছুটা বড় ও দ্রুতগামী এর উড্ডয়নকাল সাত ঘন্টা এটি এটি দুশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত রিয়েল টাইম ভিডিও সরবরাহ করতে পারে জিপিএস ব্যবহার করে স্বাধীনভাবে উড্ডয়ন ওরা ও অবতরণ করতে পারে এই ড্রোনটি ভারতের সীমান্ত চৌকি বা কোনো শহরে এসব ড্রোন পাঠিয়ে ভয় ধরিয়ে দিতে পারে পাকিস্তান রেঞ্জার্সরা বন্ধুরা এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে